প্রতীক্ষার পর আগামী 5ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপূজা অনুষ্ঠিত হবে। কিন্তু পশ্চিমবঙ্গে 5 তারিখে রাজ্য সরকার কর্তৃক লকডাউন জারি হয়েছে। তাই আজই নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডাহড়ি হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এক যজ্ঞ অনুষ্ঠিত হল। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আমাদের 5 তারিখে অযোধ্যার রাম মন্দিরে পূজন আছে, তো সেই অনুযায়ী আমাদের 5 তারিখে যজ্ঞ হওয়ার কথা ছিল। মমতা ব্যানার্জি আমাদের এই 5 তারিখের যে কর্মসূচি তা জানতে পারায় 2 তারিখ থেকে পরিবর্তন করে 5 তারিখে পূর্ণ লকডাউন ঘোষণা করে, এবং আমরা খুব এমার্জেন্সি সূচনা পেয়েছি যে আমাদেরকে সেই কারণে 3 তারিখ অথবা 4 তারিখে আমাদের এই যজ্ঞ করতে হবে। তো সেই কারণবশত আমরা ইমিডিয়েট 3 তারিখ বা 4 তারিখে নদিয়ার বিভিন্ন প্রান্তে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এই হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে আমাদের এই যজ্ঞ হচ্ছে। আমাদের এই যজ্ঞের মূল উদ্দেশ্য 500 বছরের যে যুদ্ধের জয়, আমাদের এই হিন্দু সংস্কৃতির প্রধান এবং আদর্শ যে মুখ আমাদের ভগবান শ্রীরামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র, সেই রামচন্দ্রের কাছে আমাদের সমস্ত পূর্ণ কর্মফল আমরা আজকে সমর্পণ করব। এবং আমাদের এই গর্বের যে মন্দির, সেই মন্দির স্থাপনা এবং হিন্দু সংস্কৃতি স্থাপনার স্বার্থেই আমরা আমাদের এই যজ্ঞ করছি। আপনার নাম? আমার নাম অর্পণ বিশ্বাস। নদিয়া জেলা হিন্দু জাগরণ মঞ্চের প্রস্তুতি কমিটির প্রমুখ আছি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।